তুই তো এখানে কি আছে? এই তো কি ভিডিও দেখি কই চলো তো আচ্ছা এইটা না আমি যাবো আমি অনেক রাম ধরেছি আর ওটাকে নিয়ে ভয় ভয় অনেক ধরেছি চল আমি যাবো আমি যাচ্ছি কিচ্ছু হবে না তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে আসি লাঠিটা এনে তারপর ধরতে যাবো তুই যাবি না তোর না আমি লাঠি নিয়ে ধরতে আসি তাড়াতাড়ি গিয়ে আমার লাঠিটা নিয়ে নিতে হবে নাহলে ওকে ধরতে পারবো না তো ওকে মারার জন্য তো কিছু তো নিতে হবে লোড আছে মারা যাবে চলো যাওয়া যাক চলো চলো যাওয়া যাক এটা দিন নিয়ে সবাই বলছে এখানেই আছে চলো আস্তে আস্তে যেতে হবে দেখতে হবে কি আছে না আছে তো দেখি কোথায় আছে এখানেই আছে সবাই বলছে চলো যাওয়া যাক তো দেখি বিশাল জঙ্গল এখানে অনেক কষ্টে যেতে হচ্ছে আজকে মেরেই ছাড়বো আমি লোককে মারছে কি দেখছি আমি আজকে মিলেই ছাড়ো কোথায় আছে দেখি চলো সাবধানে যাওয়া যাক তো দেখি উদ্যমচারে কি যেন নড়ছে নড়ছে ওটা দেখি শ্রী নড়ছে বলতো কি আছে ওটা ওদিকে যেন কি একটা নড়ছে কি নড়ছে দেখি তো গিয়ে কিছু আছে কি দেখি তো ভেতর থেকে কিছু তো নেই মনে হচ্ছে ভালো করে দেখি ভালো করে দেখা যাক কি আছে এখানে দেখ কি বড় গর্ত এখানে থাকে না কি ও বিশাল বড় গর্ত না আপাতত মনে হচ্ছে এদিকে নেই তো চলো অন্যদিকে যাওয়া যাক একটা সুরঙ্গ দেখি একটা সুরঙ্গ দেখি এটাই কিছু আছে কি না এটাই কিছু নেই এদিকটা আছে মনে হচ্ছে এদিকটা আছে মনে হচ্ছে এখানে মনে হচ্ছে আছে মানে উঠে দাঁড়াতেও পারবো না এত নিচু জায়গা এখানে কোথাও আছে মনে হচ্ছে এত কিছু আওয়াজ পাচ্ছি এখানে কোথাও আছে চলো দেখতে হবে কোথায় আছে মাথা নিচু করতে আছে কারণ এটা ওর রাস্তার মতো মনে হচ্ছে যেন এখান দিয়ে যাওয়া আশা করে তো চলো এখান দিয়ে যাওয়া যাক এই ঝোপটায় কিছু আছে নাকি ঝোপটা তো নড়ছে কেন কি আছে ঝোপটাতে আওয়াজ হচ্ছে কেন একটা হ্যাঁ একটা কিছু আওয়াজ হচ্ছে চলো এখানে তাড়াতাড়ি যাই এই তো ঝোপটা এখানে কি আছে এই তো মরে গেছে চলো এখানে যে একবার টেনে বের করা যাক তো পেয়ে গেছি ওকে চল এখান থেকে এই তো মরে গেছে মনে হচ্ছে আর পাটাকে ধরে টান টান এখান থেকে এই তো এই তো টান 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 এইছি আজকে হাঁপিয়ে গেছি হ্যাঁ কি রক্ত বেরোচ্ছে এখনো মুখ থেকে পুরো ভাগ্য ভালোর মুখেই মেরেছি তো উফ দেখি এটাকে অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখলেন আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো না লাগলো এবং
এই সত্যতারা এবার অবশ্যই আমরা দেখতে পাবেন। তো ভিডিওর সাথে যারা জুড়ে আছেন থ্যাংক ইউ সো মাচ। আর আমরা কীভাবে শ্যুট করেছি না করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে এখানে শেয়ার করব। আপনারা দেখতে পাবেন কোন জায়গা দিয়ে আমরা শ্যুট করেছি। তো কী পরিস্থিতি থেকে আমরা শ্যুট করেছি দেখতে পাচ্ছেন, এখানে রাস্তা গোলমাল করেছে। তো দেখতে পাচ্ছেন এই যে শুনুন এই জায়গাটা। হাই গাইস, আমি সুমিয়ান বারিক, আপনারা দেখছেন SSB ব্লগ। তো আজকে একটি নতুন শ্যুট আপনাদের জন্য করলাম, যে হায়না বা যে কী বলে নরখাদক, আর একটা কী বলছিল পিচাস, না পিচাস, হায়না, নরখাদক, ডাকুলার, যে এক একজন এক এক রকম নামে জানছিল, আলাদা আলাদা জায়গায় জানছিল, পাকিস্তান, বাংলাদেশ, এমনকি আমাদের ইন্ডিয়ার মধ্যে, ধরুন প্রথমে ভুটানে, তারপর শুশুনিয়া, তারপর এখানে, চারদিকে এটা নিয়ে রটেছে। এটা কী কী জিনিস সেটা নিয়ে ছোটোখাটো ভিডিও আমাদের সুমিয়ান বারিক মেন চ্যানেলে ছিল। তো আমরা ভাবলাম একটা অ্যাক্টিংয়ের সাহায্যে কীভাবে কী হয় সেটা আমাদের সাথে করে দেখাই। তো তাই জন্য আমরা দেখতে পেলাম কীভাবে কী করেছিলাম, শ্যুটটা কোন জায়গা দিয়ে করেছিলাম। তো সেইখানে আমরা এই শ্যুটটা করলাম, আপনাদের সাথে তুলে ধরলাম, কীরকম লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা এবার দেখে নিন অরিজিনালি কী হয়েছিল কী হয়নি। So when he dies and he starts breathing. তো হ্যাঁ, আপনারা ভিডিওটি দেখলেন, এই ইনস্টাগ্রাম আইডিটি যিনি এই মডেলটা বানিয়েছেন বা এরকম অনেক মডেল বানিয়ে থাকেন তার নাম হচ্ছে রব কব আসকি। তো আপনি ওনার পেজটাও দেখতে পেলেন। তো ওনার পেজে গিয়ে দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন কীভাবে বানাচ্ছে, তাও আমরা দিয়ে দিলাম কীভাবে বানিয়েছে না বানিয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো না লাগলো অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভাবে আপনাদের সাথে এরকম অ্যাড তুলে ধরা বা আমরা জঙ্গলে যাই যে কীভাবে থাকি না থাকি সেইগুলো দেখতে চাইলে, এটা আমার ব্লগিং চ্যানেল, তো এখানে আমি সব রকমভাবেই আস্তে আস্তে আমরা নতুন স্টাইলে ব্লগ এখানে তুলে আনবো। তো SSB ব্লগ অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি, আর যারা সাবস্ক্রাইব করেছেন পাশে যারা বেলাকে অল করেনি তো অবশ্যই অল করে দেবেন। আর কী করতে হবে বলো তো, লাইক অ্যান্ড শেয়ার, লাইক শেয়ার করবেন, শেয়ার করলে আরও মানুষ জানতে পারবে, আমাদের চ্যানেলের সাথে জুড়বে। যেভাবে সুমিয়ান বারিক আমাদের রেস্কিউ চ্যানেলটাকে সাপোর্ট করছেন সেইভাবে আমাদের এই ব্লগিং চ্যানেলটাকেও সাপোর্ট করুন, যাতে আমরা পাহাড় জঙ্গল নানা রকম কীভাবে সার্ভাইভ করতে সেটাও দেখাবো, দেখাবি তো সবাই মিলে দেখাবো কীভাবে সার্ভাইভ করতে হয় সব কিছু দেখাবো। তো অবশ্যই তার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন, শেয়ার করুন, বেশি করে কমেন্ট করুন কীরকম লাগলো না লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করুন। যেই সবচেয়ে বড় এটা কেন শেয়ার করবেন, যে এটা সম্পূর্ণ ভুল ধারণা, মানুষ এইভাবে এই জিনিসগুলোকে রটাচ্ছে, তো এই ভুল ধারণা থেকে বিরত থাকবার জন্য অবশ্যই শেয়ার করুন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ স্টে হেলদি, বন্য অ্যানিমেলস বা এইসব ফালতু জিনিস থেকে ভয় পাবেন না, সাথে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন, সব রকম জিনিসের আপডেট আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই বলেই জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, বাই বাই, নতুন ভিডিওতে দেখা হচ্ছে।